আরেশ একদিল স্টুডিও, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনাকে দোকানে ট্যাক্টর দিয়েছে, ওই পরে বাড়িতে কি করেছে? আচ্ছা, ট্যাক্টর বিক্রি হয়ে গেছে, আমি এখন নিজের সমাজের মধ্যে রাখবো, আমি টাকা আর জমি দেবো না, আমি এখন নিজের মধ্যে সমাজে রাখবো, তাহলে কাউকে জমি দেবো না। আমার কথা উত্তর দিচ্ছে না, তোমাকে আমার চাচা বাড়িতে নেই। আমি তোর বাইরে যাবো না, আমি মহনই থাকবো, যা দরকার হয়েছে আমার কাছে নিশ্চয়ই আসবে, আমার কোনো দরকার নেই যাওয়ার। আমি জানি যে মানুষ বিপদে না পড়লে আমার কাছে কেউ আসবে না, তবে কি বিপদে পড়েছিল আমার মুর্শিদ এসেছে, তোর মুর্শিদ এসেছে, আমার কি করতে হবে? তাই আমার মুর্শিদের জন্য তুমি এক কিলো চাল আর এক কিলো দাম আমায় দাও চাচা। তবে তোকে আমি দিতে পারি, আমার কয়েকটি কাজ রয়েছে। আমার ওই চলে 50 বিঘা একটা জমি আছে, সেই জমিতে 500 লেবার আছে, ওখানে তোকে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। আপনি আমাকে চাল ডাল দেবো, আমি চাল ডাল দিয়ে গিয়ে আমি দুঃখ মতোকে দিয়ে আর কি করতে হবে জানিস? আমার ওই মাঠে দোকানে ট্রাক্টর চলছে, সেখানে লেবারে পার্ট ছাড়াতে ওই দোকানে লেবারকে খাবার দিয়ে ওই ট্রাক্টরে যে পার্ট বয়ে নিয়ে আসতে বাড়িতে। চাচা, আমি তো বলেছি আমি আপনার সব শর্ত মেনে নেব, কিন্তু দয়া করে আপনার মুসলিমের জন্য কিছু চাল আর কিছু চাল চুপটা চাল চাল যেটা বললাম সেটা হবে না। আমি মনে রাখতে চাচা, আমি মুর্শিদের সেবা দিয়ে আপনার আমি সব কাজ করবো। তোর বাড়িতে বলছি আমার এত অর্থ দেখে সব সম্পদ টাকা পয়সা ধন রক্ত থাকে, আমার পায়ে না ধরে আমি যেটা করছি সেটা তো শুনে যায়। আপনার কাছে উচ্চারণ করবি না, কি করতে পারে আমি জানি, চাচার গ্রহণ
Thanks for watching video.